ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত 2023 মাধ্যমিক পরীক্ষায় এবছর উপজাতি ছাত্রছাত্রীদের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে উত্তীর্ণ হওয়া সালকা দেববর্মাকে তার জম্পুই জেলা নিজ বাড়িতে গিয়ে সংবর্ধনা প্রদান করল টিএসইউ কেন্দ্রীয় কমিটির এক প্রতিনিধি দল এবং টিএসইউ জম্পুই জেলা মহকুমা কমিটির সদস্যরা। সালকা দেববর্মা এবছর মাধ্যমিক পরীক্ষায় মোট 500 নম্বরের মধ্যে 478 নম্বর পেয়েছে। সালকা দেববর্মা ডন বস্কো স্কুলের ছাত্র, তার বাবা চাকুরিচ্যুত 10,323 শিক্ষক। সালকা দেববর্মা বিজ্ঞান নিয়ে পড়তে চায় এবং বড় হয়ে ডাক্তার হয়ে সমাজের গরিব মানুষকে সাহায্য করতে চায়। টিএসইউ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরা বলেন, বর্তমানে ছাত্র এবং যুবকরা অনেক নেশার কবলে আসক্ত, এমন সময় সালকা দেববর্মার মতো ছাত্ররাই সমাজকে রাস্তা দেখাবে। সালকা দেববর্মা পড়াশোনা করতে যা প্রয়োজন হয় তার পাশে সাহায্যের হাত বাড়াবে উপজাতি ছাত্র ইউনিয়ন। সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিএসইউর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরা, সহ সম্পাদক বয়ার দেববর্মা, টিএসইউ জম্পুই জেলা মহকুমা সম্পাদক মুকেশ দেববর্মা, সভাপতি বিনয় দেববর্মা, তৃষ্ণা দেববর্মা, বাদল দেববর্মা সহ অন্যান্যরা। এই বছর মাধ্যমিকের আমাদের ত্রিপুরা স্যার ভিতরে সালকা দেববর্মা সবচেয়ে সর্বোচ্চ নাম্বার নিয়ে উত্তীর্ণ হয়েছেন মাধ্যমিকে, যার তার প্রাপ্ত নাম্বার 478, যেটা 95% মার্কস। তিনি ডন বস্কো স্কুল থেকে পাস আউট এবার মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছেন। তো আমরা অত্যন্ত গর্বিত, কারণ যে সময়ে আমাদের যুব সমাজ ছাত্র সমাজ নানা ধরনের নেশায় আসক্ত হয়ে রয়েছে, নানা ধরনের অন্য ধরনের কাজের সঙ্গে লিপ্ত রয়েছে, এই পরিস্থিতিও সালকা দেববর্মার মতন যারা ছাত্রছাত্রীরা রয়েছে আমাদের সমাজকে পথ দেখাচ্ছে, যে তারার মতো ছাত্রছাত্রীরা পড়াশোনা করে এত একটা ভালো নাম্বার পেয়ে তার মা বাবাকেও গর্ববোধিত করাচ্ছে পুরো রাজ্যের বাসীর সামনে। তারা মধ্যবিত্ত পরিবারের সন্তান হওয়ার সত্ত্বে, পড়াশোনার প্রতি এত মনোযোগী হওয়ার সত্ত্বেই তিনি এত প্রাপ্ত নাম্বার পেয়েছেন। তো আমরা আজকে কেন্দ্রীয় কমিটি এবং সাব ডিভিশন কমিটির যৌথ উদ্যোগে একটা তার বাড়িতে এসে একটা সম্বোধনা, ছোট্ট একটা সম্বোধনা আমরা প্রদান করলাম। বিউরো রিপোর্ট, আকাশ, ত্রিপুরা।